নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছো। তো যাই হোক, আপনি দিয়ে শুরু করলাম, তুমিতে চলে এলাম, আমরা তুমিতেই অভ্যস্ত। তো যাই হোক, আজকেই ছাদের উপর এসেছি। তো আমাদের নারকেল গাছটা দেখেছো সেই বাড়ির মধ্যে দিয়ে কোথায় এসেছে? আর আগের বছর নারকেল কাটানো হয়েছিল, বাট জানি না এই বছর একটা ফুল আসেনি নারকেলের। এই যে এই যখন ঝড় দিচ্ছিল না, একটা একটা করে নারকেল পড়ছিল, শুকনো নারকেলগুলো যেগুলো পেকে গেছে। আর ডাব বলতে বেশি ডাব নেই, একটা ডাব আছে, যাই না কাটার পর থেকে ডাবই ধরছে না, কেন কে জানে। তো যাই হোক, যেটা বলছিলাম, অনেকদিন পর ওই উপরে ছাদে এলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু উপরে যখন এসেছি একটু ভিডিও করে নিয়ে যাই, তোমরাও দেখবে। তো যাই হোক, এই যে আমাদের উপরের ছাদ থেকে আমাদের নিচটা দেখতে এরকমই লাগে। আমাদের ওই দেখো পেয়ারা গাছটা তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, যেটা বলার জন্য এখন আমি রান্না ভাত বসিয়ে দিয়েছি, এখন আমি স্নান করতে চলে যাব। স্নান করে আজকে পুজো আমি দেবো না, আমার হাজব্যান্ডই দেবে পুজো, কারণ একটু সমস্যা আছে তাই জন্য পুজোটা দিতে পারছি না, মেয়েদের সমস্যা। তো যাই হোক, আর বেশি ডিটেলসে বলার কোনো দরকারই নেই। তো এটাই বলছিলাম, প্লিজ আমাকে, আর একটা কথা, প্লিজ আমাকে একটু পারলে তোমরা সাপোর্ট করো, পাশে দেখো, আমিও সবার পাশে থাকবো। আমি সববার যারা ব্লগ করে, প্রায় সবার আমি ব্লগ দেখি, নাম বলছি না, প্রায় অনেক লোকই ব্লগ দেখি, আমার দেখতে খুব ভালো লাগে। তো একজন হচ্ছে বাইরে থাকে ইউএসএ, তার ভিডিও দেখি বাংলাদেশের, খুব ভালো লাগে। ওর মতো ব্লগ করার চেষ্টা আমি করি, মানে ওকে দেখে, ওর মতো করে নয়, বাট ওর মতো, ওর যেই ব্লগ করার ধরনটা না, খুবই ভালো লাগে। তো সবাই প্লিজ আমার ফ্যামিলিতে এসো, পিঙ্কি ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম আবার জানাচ্ছি। তো এইটুকুই বলার ছিল, তাই উপরে যখন এলাম তখন তোমাদের সাথে একটু শেয়ার না করে আর থাকতে পারলাম না। আর এইখানে উপরে কাকটা কাকা করেই যাচ্ছে, কারণ ওর এটাই বাসা, এখানেই ও থাকে, ও এখানে যখনই আসবো দেখবো ওখানেও বসে আছে। তো যাই হোক, চলো আমি এবার স্নানটা করে নিই, আর নাহলে আবার অনেক বেলা হয়ে যাবে গো। তো আর বাইরে আমাদের কি বলতো, যেহেতু একদম রাস্তার পাশে বাড়ি, তো এত আওয়াজ করে না। আর হ্যাঁ, আর একটা নতুন কথা, আমি জামাই ষষ্ঠীতে তো বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পরে অনেক ব্লগ আসবে, গ্রামের অনেক অনেক ব্লগ আসবে, সবাই দেখার জন্য পাশে থেকো, সাথে থেকো। এখন বাই, টাটা। তো স্নান টান করে কমপ্লিট, এবার রান্নাঘরে চলে এসে এই যে রুই মাছ এনেছে চার পিস, আর সব থেকে স্পেশাল হচ্ছে মাছের তেল, এটা আজকে এটা দিয়ে আমি ভাত খাবো আজকে। আমার খুব ভালো লাগে, জানি অনেক লোক খায় না, বাট যারা খায় তারা জানে এর টেস্ট কী সুন্দর। তো আমার তো হেভি লাগে। তো চলো রান্নাটা স্টার্ট করি, মাছ ভাজাটা বসিয়ে দিই। আজকে মাছটা করব ভাবছি, একবার হচ্ছে শুধু আলু দিয়ে করব, আর তোমার নাহলে ভাবছি ঝিঙে দিয়ে করব, যাই না এখন বুঝতে পারছি না। চলো তেল গরম, মানে তেল বলছি, দূর কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। তো মাছ ভাজাটা আর কি দেখাবো, মাছটা ভেজে নিই, তারপর আজকে আর মাছের তরকারিটা দেখাচ্ছি না, আজকে আমি মাছের তেলটা কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? জানি আমার অনেক ভুল ত্রুটি আছে, তো তোমরা যারা আমার ভিডিওটা দেখবে প্লিজ আমাকে জানিও। কেউ যদি তেল, মানে মাছের তেল খেতে থাকো, কীভাবে রান্না করলে খুব ভালো লাগে আমাকে জানিও, ঠিক আছে? আমি অনেক দিন খাইনি, তাই আজকে আমার বরকে বললাম একটু নিয়ে আসবে গো, ও বললো ঠিক আছে, ও খুব ভালোবাসে। তো যাই হোক, হাবি জাবি খেতেই মানুষের খুব ভালো, বেশি ভালো লাগে। তো চলো আমি এখন রান্নাটা করে নিই, ঠিক আছে? নাহলে এখন কটা বাজছে না তোমাদের বলবো, এখন বাজছে 12:30। এই কদিন ধরে না আমার লেট হচ্ছে রান্না বান্না করতে, কারণ ঘুমতে উঠছি দেরি করে, আর জানোই তো একটু শরীরটা খারাপ থাকলে সকাল সকাল উঠতে ইচ্ছে করে না। দেখেছো মাছ, মাছ আমি কী করেছি, মানে মাছটা ধুয়ে যে নুন হলুদ মাখিয়ে রাখবো সেটা ভুলে গেছি, খেয়াল আছে? নুন হলুদ মাখিয়ে রেখেছি, কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রাখিনি। দেখো একটু নুন হলুদ মাখিয়ে রাখলে মাছের মধ্যে একটু নুনটা যায়, তো বাট কী বলবো, মাথার মধ্যে না কোনো কাজ করছে না, তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। চলো মাছটা দিয়ে দিই। মাছ দেওয়া হয়ে গেছে, আর আজকে এমন মাছের পিস এনেছে, মানে না মানে দিনে হয়ে যাবে, আবার রাতের বেলায় হবে না। তো যাই হোক, চার পিসই রান্না করে নিলাম, আর এখন সবজি কাটবো, এখন আর ভিডিও করবো না, একবারে মাছের তেলে রান্না, যখন মাছের তেলটা যখন রান্না করবো তখনই তোমাদের সাথে দেখাচ্ছি, ঠিক আছে? এখন পায়েসটা রান্না, মাছটা রান্না হয়ে গেছে, আর এই যে মাছের তেলের পেঁয়াজটা যেটা করব, তো তেলটাও গরম হয়ে গেছে, চারদিকে দেখছো পুড়ে গেছে, ওটা হচ্ছে আমার, আর এটার মধ্যে আদা রসুন, আর একটা ভুল হয়েছে তোমাদেরকে বলবো, দাঁড়াও।
তো যাই হোক, আর এই মাছের তেলটা বেগুন দিয়েও রান্না করা যায়, বাট আমার বাড়িতে বেগুন নেই, আর এটা একটু পেঁয়াজটা বেশি দিয়েই করতে হয় যেহেতু শুধু পেঁয়াজ থাকবে। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর দেখেছো একদম অল্প, এর থেকেও কম তেল আরও দেওয়া উচিত ছিল আমার, বাট কড়াইটা একদমই পুড়ে যাবে তাই জন্য আর বেশি একটা কম তেল দিলাম না, একটু অনেকটাই তাও দিয়েছি। তো পেঁয়াজগুলো কম তেলে কি বলো তো, পেঁয়াজ ভাজতে গেলে না কড়াইটা পুড়ে যায়, বাট পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয় না। তো এই দেখো যা হালকা হালকা মানে ভাজতে শুরু করেছি, এই পেঁয়াজটা একদম লাল লাল করব না, একটু কাঁচা ভাবটা যখন চলে যাবে তারপরে এর মধ্যে অন্য মশলা অ্যাড করতে শুরু করব। কারণ হচ্ছে কি বলছি, বেশি একদম এটাকে লাল ভাজার দরকার নেই, আর অল্প তেলে ভাজছি তো কড়াইটা পুড়ে পুড়েই যাচ্ছে, তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, যেটা বলছিলাম পেঁয়াজ ভাজতে ভাজতে আমি কি করেছি, ভেবেছিলাম আদা এটার মধ্যে শুধু আদা রসুন দেবো আর কাঁচা লঙ্কা দেবো ভেবেছিলাম, বাট আমি মাছের জন্য আদা রসুন আর টমেটো কেটে রেখেছিলাম, সে টমেটোটাও দিয়ে দিয়েছি। তো যাই হোক, এর মধ্যে বা টমেটো বাটাটাও দিতে হবে, কিছু করার নেই, তাই জন্য আদা রসুনটা লাল লাল লাগছে, আর কাঁচা লঙ্কা দিনই ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে। তো পেঁয়াজটাই ভাজতে থাকি, এর মধ্যে একটু হালকা নুন দিয়ে দিয়েছিলাম, দেখো ওই ভাজা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে মাছের তেলটা দিয়ে দেবো। এখন আর এর মধ্যে কোনো মশলা টশলা দেবো না, এই পেঁয়াজটার সাথে ভালো করে এবারে এই মাছের তেলটা একটু ভেজে নেবো। তো ক্যামেরাটা কী বলো তো, ছিটছিল তো মানে তেলটা, ওই জন্য আমি ক্যামেরাটা এই হাতগুলো নড়ছে শুধু। তো যাই হোক, এই দেখো মাছের তেলটার সাথে পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে নিলাম। তো এরপরের মধ্যে এই আদা রসুন, এইটা যখন একটু হালকা নাড়িয়ে নিয়ে জল বেরোবে তেলটাও ছেড়ে ছেড়ে আসবে। এর মধ্যে এখন কিন্তু কোনো মশলা টশলা আমি অ্যাড করবো না, শুধু এর মধ্যে আদা রসুন আর এই আদা রসুন আর কাঁচা লঙ্কা যদি পেস্ট করা থাকে তোমরা দিয়ে দিতে পারো, আমার তো টমেটোও দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এই মশলার সাথে এবারে ভালো করে ভাজবো, যতক্ষণ না এটা তেল পুরো একদম তেল ছেড়ে আসছে, তেল ছাড়বে মানে প্রচুর তেল ছাড়বে, তারপরে আমি অন্য মশলা অ্যাড করবো। আর কাঁচা একটা ব্যবহারও থাকে, তো এর মধ্যে মশলাটাকে অ্যাড করবো না। তো যাই হোক, এই দেখো আমার তেলটা দেওয়ার সঙ্গে এটা কিন্তু জল, এই দেখো তেলটাও বেরিয়ে এসেছে, বুঝতেই পারছো আশা করি তোমরা কোনটুকু তেল দিয়েছিলাম। এরপরে এর মধ্যে মশলাটা, মশলা বলতে কিছুই না, হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারো, বাট আমি গরম মশলা অ্যাড করবো না, তো এটা এমনিই ভালো লাগে খেতে। তো যাই হোক, এবারে এটা দেওয়ার পরে এটা ভালো করে এখন ভালো করে কষাতে হবে, একদম কম আছে, কারণ হচ্ছে গ্যাস বাড়িয়ে দিলেই মানে আজ বেশি হলে লেগে নিচটা লেগে যাবে। তো যাই হোক, এর মধ্যে একটু নুনও দিতে হবে আমার, কারণ নুন তখন অল্প, পেঁয়াজের মধ্যে না অল্প নুন দিয়েছিলাম নরম হওয়ার জন্য, তো এখন একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে এখন কষাতে থাকতে হবে, কম আছে একদম, জল টল তো কিচ্ছু অ্যাড করা চলবে না, এমনি হয়ে যাবে এটা, জানি তোমরা জানো, তাও আমি এভাবেই রান্না করি। তো যেদিন বেগুন দিয়ে করবো সেদিনও তোমাদের একদিন শেয়ার করব। তো যাই হোক, এই দেখো আমার তেল পুরো ছেড়ে এসেছে, তোমরা বুঝতেই পারছো কত তেল বেরোচ্ছে, আর অনেকটা তেল বেরিয়ে গেছিলো। তো যাই হোক, আমার হচ্ছে মাছের তেলের ফাইনাল লুক, অবস্থা একদম খারাপ, দেখে ছেলে তেলে একদম দিয়েছে, তাই জন্য যাই হোক, তেল দেখো আমার প্রায় রান্নাটা হয়ে এসেছে, তো তেলটা পুরোপুরি ছেড়ে গেছে, আমার ধরে ধরে যাচ্ছে। তো যাই হোক, রান্নাগুলো তোমরা কমপ্লিট হয়ে গেছে, ওকে তো চলো আবার পরে কথা বলছি। তো এই দেখো আমার মাছের তেল কত তেল বেরিয়েছে দেখেছো, আর এটা হচ্ছে এই অল্প ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের পাতলা ঝোল, যেখানে যেখানে এখন ভাই চলে এসছে খেতে, চলো ভাইকে ভাতটা দিয়ে নিই, ওকে বাই, পরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি, টাটা।